Hello viewers, Assalamu alaikum. Welcome to my YouTube channel Cook and Decor with Sheuli. Kono special day te ba guest ke invite korechen tokhon apnar khabar table jodi emon ekti vegetable flower bouquet thake tahole kemon dekhabe. Eta dekhte jemon akorshonio temni poribesh take aro sundor kore tule. Otithira jemon dekhe mugdho hoy তেমনি আপনার শৈল্পিকতা ও আন্তরিকতাও প্রকাশ পায়। আর গায়ে হলুদের স্টেজে থাকলে তো কথাই নেই। তাহলে ভিউয়ার্স চলুন কিভাবে এই কার্ভিংটা করতে হবে দেখে নিই। কার্ভিং করতে বার্ড বিক নাইফ, টুথপিক আর মেলন বোলার টুল নিয়েছি। একটি ক্যাপসিকাম প্রথমে ভি বা ডব্লিউ শেপের মতো করে নাইফ দিয়ে কাটবো। এবার দুপাশ থেকে ধরে আলাদা করব। এবার পাপড়ির গোড়া থেকে ছুরির মাথা দিয়ে উপরের দিকে দাগ দিব, ভি শেপের মতো, যেমনটা এখানে দেখাচ্ছি। এবার ছুরি দিয়ে উপরের অংশটা মাঝামাঝি কাটব। ফুলগুলো বানানো হয়ে গেলে সেগুলোকে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখবো প্রায় আধ ঘন্টার মতো। এবার পাতা বানাচ্ছি, পাতার শেপ করে কেটে নিব। পাতার সাইডগুলো খাঁজ কাটার মতো করে কেটে নিই। পাতাগুলো হয়ে গেছে, এবার জুগিনির মাঝ বরাবর এভাবে ঢুকাবো। ভি শেপের মতো দাগ হবে। এখন দুটো আলাদা করি, আলাদা করার ফলে এমনটা দেখাবে। এবার টুথপিক দিয়ে ফুলগুলো লাগিয়ে দিব।
ফুল লাগানো হলে পাতাগুলো লাগাবো। আপনাদের যদি আমার এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দুটি যোগিনী যাতে ভালোভাবে লাগিয়ে থাকে এবং পড়ে না যায়, সেজন্য যোগিনীর নিচের দিকে টুথপিক ঢুকিয়ে দুটি যোগিনীকে একসাথে লাগিয়ে দিব। এই তো হয়ে গেল আমার ফ্লাওয়ার বুকে। এটি বানানো খুব সহজ এবং ক্যাপসিকাম খুব কালারফুল, ফলে দেখতে খুব সুন্দর লাগে। গায়ে হলুদের প্রোগ্রামে, বেবি শাওয়ারে, ব্রাইডাল শাওয়ারে এবং কোনো স্পেশাল ডেতে ডাইনিং টেবিলে এরকম একটি কার্ভিং ভেজিটেবল ভেজ থাকলে দারুণ লাগবে। আপনাদের যদি কোনো মতামত ও সাজেশন থাকে, প্লিজ কমেন্ট হিয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।